বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা তৈরি করব পেঁপের ভর্তা, কাঁচা পেঁপের ভর্তা। তো কিভাবে তৈরি করব চলুন দেখে নেওয়া যাক। কাঁচা পেঁপেকে এইভাবে কেটে নেবেন, আরও বড় করেও কেটে নিতে পারেন। তো কেটে নেওয়ার পর আমরা আগুনে জ্বাল দিব। জ্বাল দেওয়ার পর একেবারে গলে যেন না যায়, ঠিক এইভাবে জ্বাল দেওয়ার পর বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে তারপর সব উপকরণ মেশাতে হবে। দেখুন, বাটিতে ঢেলে নিয়েছি, এখন বেশি গরম আছে, একটু ঠান্ডা হলে সব উপকরণ আমরা মিলিয়ে নেব। ভর্তাটা সবসময় চেষ্টা করবেন খাঁটি সরিষা তেল দিয়ে করতে, তাহলে বেশ মজা হয়। চলুন এখন আমরা একে একে শুরু করি। প্রথমে দিয়েছি স্বাদ মতো লবণ, কাঁচা মরিচ কুচি, ধনে পাতা দিতে পারেন আবার নাও দিতে পারেন, আমি দেইনি, পেঁয়াজ কুচি বেশি পরিমাণে, এখন ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। হাত ভালো করে ওয়াশ করে নেবেন, এটা হাত দিয়ে মাখা ছাড়া কোনো উপায় নেই, কারণ ভর্তা যেহেতু হাত দিয়ে অবশ্যই মাখতে হবে। বেশ ভালো করে চটকিয়ে মাখার পর আমরা দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল কালেক্ট করার। খাঁটি সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তার কথা চিন্তাই করা যায় না। ভালো করে মেখে নেবেন, একটু ধৈর্য সহকারে মাখবেন, কারণ ভর্তাটা একটা ধৈর্যের ব্যাপার। আর এটা সহজ দর্শক, পাতা পোঁতা দিয়ে ভর্তা করা অনেক কঠিন। সরিষার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দেওয়ার পর আবার বেশ খানিকক্ষণ মাখতে হবে। মাখা হয়ে গেছে, এখন আমরা এটাকে পরিবেশন করে দেব। হয়ে গেল আমাদের সুস্বাদু পেঁপে ভর্তা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।